ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য যে একটা প্রাইমারি ইংলিশ বই দিয়েছে, তো সেই বইয়ের লেসন ওয়ানটা আমরা আলোচনা করব। এখানে দিয়েছে সাম ওয়ার্ডস অ্যাবাউট ইউর বডি, এখানে বিভিন্ন বডি পার্ট শেখাচ্ছে। তো হেয়ার মানে চুল, হেড মানে মাথা, ইয়ার্স মানে কান, আইস মানে চোখ, নোজ মানে নাক, টিথ মানে দাঁত, নেক মানে গলা, শোল্ডার মানে কাঁধ, ফিঙ্গার্স হচ্ছে হাতের আঙুল, এলবো মানে কনুই, রাইট এলবো মানে ডান হাতের কনুই, লেফট এটা লেফট হ্যান্ড দেখিয়েছে বাঁ হাত, বেলি মানে পেট, হ্যান্ড মানে হাত, থাই মানে উরু, নি হাঁটু, লেগ পা, অ্যাঙ্কেল হচ্ছে পায়ের গাঁট, নেল হলো পায়ের নখ, ফুট পায়ের পাতা, টো হচ্ছে পায়ের আঙুল, নেল মানে নখ। আর এখানে দিয়েছে সাম নেম অফ ক্লোথস, যেমন শার্ট, শার্ট মানে জেলেদের যে গায়ে জামাটা হয়, স্কার্ট মানে আমরা জানি মেয়েরা যেটা স্কার্ট যেটা আর কি পরে ঘাগরা বাংলায়, ব্লাউজ, ফ্রক মানে তো ফ্রকই, কোট, ভেস্ট মানে গেঞ্জি, গাউন মানে ঢিলে ঢালা জামা, জ্যাকেট তো জানোই শীতকালে বা এমনি সময়ে পরা হয়, নাইটি, বুটস, ক্যাপ, শর্টস, ট্রাউজার, ঢিলে ঢালা প্যান্ট, প্যান্টালুনস, শুজ, স্লিপার মানে চটি, সক্স, মোজা, টাই মানে টাই, কারচিফ মানে ওটা হ্যান্ড কারচিফ, রুমাল, সোয়েটার, স্টকিংস। আচ্ছা, সক্স মানে হচ্ছে সুতির মোজা, স্টকিং হচ্ছে যেগুলো লাইনিং বা টেরিকটের যে কিছু মোজা হয় তো সেইগুলো। এবার এক্সারসাইজ টুতে আসি। এক্সারসাইজ টুতে দিয়েছে শো মি ইয়োর হেড, এটা তোমার স্যার তোমাকে, স্যার বা ম্যাম যিনি থাকবেন তিনি বলবেন, তো তোমাকে হাত দিয়ে দেখাতে হবে, দিস ইজ মাই হেড স্যার, এরকম করে রিস্ট মানে কবজি, হ্যাঁ এগুলো দেখাতে হবে। তো এক্সারসাইজ টুতে, লেসন ওয়ানের এক্সারসাইজ টুতে এখানে ফিল ইন দ্য ইংলিশ ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড এটা দিয়েছে, তো এটা লিখবে উই সি উইথ আওয়ার আইজ। আচ্ছা, রানু ইটস উইথ হার, ইট মানে খাওয়া, রানু খায় উইথ হার হ্যান্ড, আমরা হাত দিয়ে খাই। থ্রিতে বলেছে আই হ্যাভ এ ওয়াচ অন মাই রিস্ট, আমরা হাতের কবজিতে ঘড়ি পরি, তো রিস্ট দেবে। ফোরে দিয়েছে ম্যান হিয়ার্স উইথ হিস, মানে মানুষরা শুনতে পায় উইথ হিস ইয়ার্স, কানের সাহায্যে। পাঁচে উই স্মেল উইথ আওয়ার নোজ, স্মেল মানে গন্ধ পাওয়া, আমরা কী দিয়ে গন্ধ শুকি, নাক দিয়ে, নোজ। সিক্সে আছে ম্যান হ্যাজ টু ফিট অ্যান্ড টেন ফিঙ্গার্স, টু ফিট অ্যান্ড টেন টোজ দেবে, ফিট মানে পায়ের পাতা দিয়েছে, ফুট হচ্ছে একটা পায়ের পাতা, ফিট হচ্ছে যেহেতু আমাদের দুটো পা তাই ফিট দিয়েছে, আর দেবে টেন টোজ তাই দেবে পায়ের আঙুল। সাথে দিয়েছে এ বয় ওয়্যার শর্টস অ্যান্ড এ শার্ট, শর্টস মানে ছেলেরা যে ছোটো ছোটো প্যান্ট পরে, হ্যাঁ, অ্যান্ড এ শার্ট। এইটা আছে গার্ল ওয়্যারস এ স্কার্ট অ্যান্ড এ স্কার্ট দেবে, অ্যান্ড স্কার্টের সাথে কী পরে ওটাকে ব্লাউজ কি বলা যাবে, স্কার্ট অ্যান্ড অ্যান্ড এ ফ্রক দিয়ে দাও। আচ্ছা, এটাকে যদি ভেস্ট করে দাও, যে এ বয় ওয়্যার সে শর্টস অ্যান্ড ভেস্ট গেঞ্জি, আর তাহলে এটাকে কিন্তু আমরা ওই মানে মেয়েরা আর কি ছোটো ছোটো মেয়েরা স্কার্টের সাথে ওপরে যেটা শার্ট টাইপের পরে শার্ট বলা যায়, ছোটো জামা। নাইনে দিয়েছে পুট অফ, পুট অফ ইউর শুজ অর সক্স বিফোর গোয়িং টু বেড, পুট অফ করে রাখা মানে খুলে রাখা আর কি, শুজ অর সক্স। আচ্ছা, শুজ অর সক্স দেবো না, শুজ অর স্লিপার্স দাও, শুজ অর স্লিপার, স্লিপার্স দিচ্ছি, স্লিপার্স মানে চটি, জুতো অথবা চটি খুলে রাখো ঘুমোতে যাওয়ার আগে, মানে বিছানায় যাওয়ার আগে। দশে দিয়েছে পুট অন, পুট অন করা মানে পরা, প্যান্টালুনস অর ট্রাউজার অ্যাট হোম, ট্রাউজার দিয়ে দাও, টি আর ও ইউ এস ই আর এস, ট্রাউজার্স অ্যাট হোম। এগারোতে দিয়েছে উই ইউজ, এখানে সোয়েটার্স দেব, উই ইউজ সোয়েটার ইন উইন্টার, এস ডাব্লিউ ই এ টি ই আর, সোয়েটার ইন উইন্টার, আমরা শীতকালে সোয়েটার ব্যবহার করি। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর বৃত্তিমূলক পরীক্ষা সংক্রান্ত প্রাইমারি ইংলিশ থেকে লেসন ওয়ানের এক্সারসাইজ টু এর
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো ছিল সেইগুলো, প্র্যাকটিস ওয়ার্ক বলতে পারো।